নমস্কার, গাঁওসহর জেলা খবর সহিত স্টুডিওত মই প্রিয়াঙ্কা। 2015 পূর্বে অহা শরণার্থী নাগরিকত্বৰ বাবে কৰিব পাৰিব আবেদন। বিদেশী ন্যায়াধীকৰণত গোচৰ স্থগিত কৰি সুযোগ দিয়া হ'ব আবেদনৰ। অসমত বৰ্তমানলৈ নাগৰিকত্বৰ বাবে আবেদন কৰিছে 8 জনে। নাগৰিকত্বৰ বাবে আবেদন কৰা 8 জনৰ 2 জনেহে দিছে সাক্ষাৎকাৰ। কাৰ অধীনত আবেদন কৰিবলৈ অমান্তি হৈছে? হিন্দু বঙালীসকল। হিন্দু বঙালীসকলৰ আছে প্ৰয়োজনীয় নথি। হিন্দু বঙালীসকল প্ৰয়োজনত দ্বাৰস্থ হ'ব আদালতৰ। কাক লৈ একাংশই অযথা আন্দোলন প্ৰতিবাদ কৰিলে? এদিন কাৰ নামত মৃত্যু হোৱা 5 জনৰ হিচাপ হ'ব। কা আন্দোলনকাৰীয়ে কৈছিল 20-25 লাখ লোক অহাৰ কথা। আমি ভাবিছিলোঁ 1.5 লাখ লোক আহিব। 1.5 লাখ আহিলে চৰকাৰৰ সন্মান থাকিলহেঁতেন, বিৰোধী প্ৰতিবাদকাৰীৰো সন্মান থাকিলহেঁতেন। ভবা ধৰণে কাত নহ'ল আবেদন। কা আন্দোলন অসত্যৰ ওপৰত এতিয়া প্ৰতিষ্ঠিত আছিল। কা বিৰোধী আন্দোলন যে অসত্য সেয়া প্ৰমাণ হ'ল। কাৰ অধ্যায় সমাপ্ত হ'ল। একোৱে নাই, দুজনে এপ্লাই কৰিছে কাট এতিয়ালৈকে। ডেট ইজ টু ষ্টেটুটৰি উই হেভ টু যে এনিবডি হু হেজ কাম ইন টু ইণ্ডিয়া বিফ'ৰ 2015 দে হেভ দ্য ফাৰ্ষ্ট ৰাইট টু এপ্লাই চিটিজেনশ্বিপ। চ' ইফ দে ডু নট এপ্লাই দেন উইল লজ এ কেছ এগেইনষ্ট দেম। চ' দিছ ইজ এ ষ্টেটুটৰি ইনষ্ট্ৰাকশ্যন যে 2015 অহাসকলে আবেদন কৰিব, 15 অহা পিছতখিনিক আমি খেদিম। কিন্তু 15 অহা এতিয়ালৈকে কিমানে আবেদন কৰিছে? 2 জনে। আজিৰ দিনলৈকে 5 এপ্লিকেশ্যন কাট আছে, তাৰে 3 জন হিয়াৰিঙত উপস্থিত নহ'ল, 2 জনে এপ্লাই কৰিছে। ডেট ইজ দ্য লেটেষ্ট অন আসাম, য'ত 5 জন শ্বহীদেই ঢুকালে আৰু এতিয়ালৈকে কাট আবেদন কৰিছে 2 জন। ইফ দ্য কেচেছ আৰ বিফ'ৰ 2015 দে হেভ টু গিভেন এ চান্স টু এপ্লাই। If they do not apply, proceeding will continue. হিন্দু বঙালী মানুহবিলাকে কৈছে যে আমি CAT আবেদন নকৰোঁ, কাৰণ আমি ভাৰতীয়, গতিকে আমি কেছত যাম লাগিলে। সেইকাৰণে আজিৰ দিনত কাট আবেদন কৰা মানুহৰ সংখ্যা হ'ল 8 apply আৰু 2 হেজ এপিয়াৰ্ড ইন দ্য ইণ্টাৰভিউ। 8 জন মানুহে আবেদন কৰিছে আৰু মই যিমান দূৰ জানো, মই ফ'ল' আপ কৰি আছো, 2 জনে ইণ্টাৰভিউত আহি হাজিৰ হৈছে, বাকী 6 জনে আবেদন কৰিও তেওঁলোকে আৰু আগবঢ়া নাই। মইতো ভাবি থৈছিলোঁ যে অন্ততঃ 2-3 লাখ মানুহে আবেদন কৰিব, বাকী আন্দোলনকাৰীসকলেতো 20-25-30-50 যি পাইছিল তাকে কৈছিলে। সেইকাৰণে এই 5 জন মানুহৰ মৃত্যুৰ এদিন ভাল হিচাপ এটা অসমত হ'ব। অসমত কোনো কাৰণতে মানি লোৱা নহ'ব কা সন্দৰ্ভত জাৰি কৰা জাননী। এই হুংকাৰ আছুৰ মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যৰ। যিকোনো পৰিস্থিতিৰে কা মানি লোৱা নহ'ব বুলি হুংকাৰ আছু নেতাগৰাকী। কাৰ বিৰুদ্ধে গণতান্ত্ৰিক আৰু আইনী আন্দোলনৰ সমানে চলি থাকিব বুলি মন্তব্য সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যৰ। ধৰক অসম চৰকাৰে এখন নিৰ্দেশনা দি অসমত কা বলবৎ কৰাৰ সপক্ষে নিৰ্দেশনা দিছে, যিটো আমি সুদক্ষম ছাত্ৰসন্থাই দীৰ্ঘৰ বিৰোধিতা কৰিছোঁ, প্ৰতিবাদ কৰিছোঁ আৰু এই কথাই মানি নলওঁ। অসমৰ জনসাধাৰণে, খিলঞ্জীয়া জনসাধাৰণে, ছাত্ৰ সন্থাই আমি কা আমি মনা নাই, আমি কা আমি নামানো। যিকোনো পৰিস্থিতিত আমি কা মনা নাই আৰু কা আমি নামানো। আৰু এই কাৰ বিৰুদ্ধে গণতান্ত্ৰিক আন্দোলন আৰু আইনগত যুঁজ সমানে চলি থাকিব, কাৰণ অবৈধ বাংলাদেশী ৰক্ষণাবেক্ষণ দিয়া এই অসাংবিধানিক সাম্প্ৰদায়িক অসম চুক্তি উলংঘাকাৰী খিলঞ্জীয়া বিৰোধী উত্তৰাঞ্চল বিৰোধী এই কা আমি নামানো। কা নেমানো, নেমানো আৰু নেমানো এই কথা আমি বাৰে প্ৰতি কৈ আছোঁ আৰু বাৰে প্ৰতি আমি কৈ থাকিম। আৰু এয়া কেন্দ্ৰীয় চৰকাৰ, অসম চৰকাৰক আমাৰ কঠোৰ সকীয়নী, তেওঁলোকৰ হাতত সংখ্যা আছে কাৰণেই এখন খিলঞ্জীয়া বিৰোধী আইন আমাৰ ওপৰত জাপি দিব, আমি নেমানো। আৰু তাৰ বিৰুদ্ধে গণতান্ত্ৰিক আন্দোলন আৰু আইনগত যুঁজ সমানে চলি থাকিব। ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়তো গোচৰ তৰি থোৱা হৈছে, গতিকে গণতান্ত্ৰিক আন্দোলন, প্ৰতিবাদ আৰু আইনগত যুঁজ সমানে চলি থাকিব। কাক লৈ চৰকাৰক সমালোচনা বিৰোধী দলপতি দেৱপ্ৰত শইকীয়াৰ। কা বলবৎ কৰাটো দুৰ্ভাগ্যজনক, আখ্যা বিৰোধী দলপতিগৰাকী। বিজেপি চৰকাৰে অসমবাসীক হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ দেৱপ্ৰত শইকীয়াৰ। দুৰ্ভাগ্যজনক যে অসম চুক্তি আখৰে আখৰে ৰূপায়ণ কৰিম বুলি কোৱা, অসমৰ জনগণৰ জাতি মাটি ভেটি ৰক্ষা কৰিম বুলি কোৱাৰ পিছত এপদ দুপদকৈ অসমবাসীক বিভিন্ন ধৰণেৰে হাৰাশাস্তি কৰি আছে বিজেপি চৰকাৰে, হাত উজান দিছে আঞ্চলিক দলে, আৰু এতিয়া মানে একদম সংবিধান বিৰুদ্ধভাৱে এটা কাম কৰিবলৈ গৈছে। এইটো দুৰ্ভাগ্যজনক। আমি কি কৰিব পাৰোঁ আলোচনা কৰি আছোঁ, কাৰণ আমি কোৰ্টত গৈছিলোঁ। এটা সাবজুটিছ মেটাৰত কিয় এনেকুৱা কৰিছে আমি নাজানো।
প্রথমবারলৈ তৃতীয় আর চতুর্থ বর্গর পরীক্ষাত থাকিব নেগেটিভ মার্ক, ভুল উত্তরের বাবে থাকিব নেগেটিভ মার্ক। ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এডিআরইর তৃতীয় আর চতুর্থ বর্গর পাঠ্যক্রম। এবার তৃতীয় আর চতুর্থ বর্গ পরীক্ষা অনুষ্ঠিত করা হব প্রত্যাহ্বানমূলক, কেন বিনামূলীয় আবেদনের বাবে এবার বৃদ্ধি পাইছে প্রার্থীর সংখ্যা। এবার তৃতীয় আর চতুর্থ বর্গ পদর প্রার্থীর সংখ্যা 11 লাখ। সংবাদমেলত এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এইবার পরীক্ষাত একটা নতুন দিশ আমি সংলগ্ন করছো, আগতে পুলিশতো করো, যে এইবারের নেগেটিভ মার্কিংয়ের একটা সিস্টেম হব, অর্থাৎ ভুল উত্তর করলে মার্কিংটো নেগেটিভ হব। সেদিনাখন মই ফেসবুকত কৈছিলো, তারপর আপনাদের বহুতে প্রচারও করেছে, এইবারের যেটো পরীক্ষা ই অলপ খুব একটা চ্যালেঞ্জিং এক্সাম হব। পার্টিকুলার একটা সাবজেক্টত 11 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিব। 11 লাখ পরীক্ষার্থীক লৈ পরীক্ষা পাতার রেকর্ড ইউপিক বাদ দি কোনো স্টেটর আজিলেকে নাই, কারণ ইউপিএ কোনোবা পরীক্ষা 18 লাখ ক্যান্ডিডেট হয়, তেওঁলোকৰ জনবসতি বহুত, কিন্তু অসমত 11 লাখর কোনো পরীক্ষা আজিলেকে কেতিয়াও কোনেও অনুষ্ঠিত করিব করার প্রয়োজনীয়তা অহাই নাছিল। 2018 চনত উন্নয়নৰ ৰেংকিংত ৰেড জোনত আছিল অসম, 2019 চনত আৰু 20 চনত য়েল্লো জোনত আছিল অসম। উন্নয়নৰ ৰেংকিংত অসম বৰ্তমান গ্ৰীণ জোনত, বৰ্তমান অন্য ৰাজ্যৰ সমপৰ্যায়ত আছে অসম। অসমক দেশৰ ভিতৰতে শক্তিশালী ৰাজ্য কৰাৰ লক্ষ্য চৰকাৰৰ। অসমত হ্ৰাস পাইছে দৰিদ্ৰতা বুলি মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী। অসমত দৰিদ্ৰতা 37%-19% হ্ৰাস পাইছে। দরিদ্রতার হ্রাস করাত আমি অধিক পয়েন্ট পাইছো। অরুণোদয় আসনের এয়া সম্ভব হয়েছে। দিল্লি মুম্বাইত কৃত্রিম বান হলে বহুদিন থাকে, গুয়াহাটী অসমত এদিনতে নাইকিয়া হয় বলেও মন্তব্য করেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে অসমে লাভ করেছে কম পয়েন্ট। উচ্চ শিক্ষার ক্ষেত্রতো অসমৰ ভাল ফলাফল হব বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। 2016 যেতিয়া আমি ইয়াক আরম্ভ করো, ভারত সরকারে প্রথম 2018 ফার্স্ট অ্যাসেসমেন্ট তেওঁলোকে রিলিজ করে। আসাম ওয়াজ ইন রেড, রেড মানে অসম ইয়াতে এসপাইরেন্ট ক্যাটেগরি, এসপাইরেন্ট মানে নেগেটিভ, যে আশা করেছে কিন্তু একো করিব পৰা নাই। তারপিছত 2019 ইন্ডেক্স তুলাই অসমে এসপাইরেন্টৰ পৰা আমি পারফর্মার হম, এন্ড দ্য আসাম ম্যাপস বিকাম ইয়েলো, ফ্রম দ্য রেড টু ইয়েলো। 2022 আমি ইয়েলো হম। এতিয়া যোৱাকালি যে SDG ইন্ডেক্স ওলালে, উই বিকাম গ্রিন, তার মানে নাও উই বিকাম দ্য ফ্রন্ট রানার স্টেট। সো আসাম জার্নি স্টার্টেড উইথ এসপাইরেন্ট, এসপাইরেন্ট ক্যাটেগরি স্টেট হিসাবে আমি আমার জার্নি আরম্ভ করেছিল। আমি পারফর্মার হলো ভারতর সকলো স্টেটর লগত, আমি এক প্রকার সমান হয়ে যাব পারি। উই আর নো লঙ্গার বিলো ন্যাশনাল এভারেজ, উই হ্যাভ হিট দ্য ন্যাশনাল এভারেজ। এতিয়া আমার কাম হব নেক্সট 2 ইয়ার্সত টু ক্রস দ্য ন্যাশনাল এভারেজ। আজি আমার নীতি আয়োগের রিপোর্টত উলালে যে অসমত প্রভার্টি 37%-19% হ্রাস পাইছে। আমি কত ভাল করলো, ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার, সেমি কন্ডাক্টর দরে আমার ইনিশিয়েটিভবিলাক আজি রিকগনাইজ হয়েছে। আমি কত ভাল করলো, সাস্টেইনেবল সিটিজ, গুয়াহাটীত ফ্লাইওভার টাইওভার মানুষে ক্রিটিসাইজ করে, বাট ন্যাশনেলি অল দিজ হেজ বিন রিকগনাইজ, যে আমার এখনই সিটি ইট ইজ বিকামিং সাস্টেইনেবল। লাইফ অন ল্যান্ড, আমি আমার বায়োডাইভার্সিটি, এইবিলাকত আমি ভাল করেছো, এন্ড অফকোর্স হায়ার এডুকেশন রেশিও আদিত উই হ্যাভ লং ওয়ে টু গো। আমি ইন্ডিয়ার পার্সেন্টেজ 18, উই বিকাম 16.5, কিন্তু এইবার মই জানো উইল বিকাম 19, বিকজ আমার ডেটায় আমাক তেনেকে কয়। তার মানে মই আশা করিব পারো যে 2024 সার্ভে উইল বি মাচ বেটার দেন দিস। ঘুরে আহিম বাতৰিৰ মাজলৈ, কিন্তু তাৰ আগতে এটা সৰু বিৰতি। এইটো মাই থান ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল।
যিমান পাৰে সোনকালে যাতে আমাক মানে ন্যায়টো দিয়া আৰু। আৰক্ষীয়ে কিয় বিচাৰি পোৱা নাই সুনীল গগৈক? সুনীলৰ পৰিয়ালক অপৰাধি সজাই এয়া ঘৰখনে বাৰী পেলোৱাৰ গোন্ধ পাইছে সুনীল গগৈৰ পত্নী পুষ্পা গগৈয়ে। পত্নীৰ দাবী, আৰক্ষীয়ে তদন্তৰ নামত শাৰীৰিক মানসিক হেঁচা দি চলাইছে নাটক। তেওঁলোকে তথ্য সংগ্ৰহ কৰাত আমাক কোনো আপত্তি নাই, কিন্তু আমাক সোনকালে ন্যায়টো দিব লাগে, যাতে আমাৰ ঘৰখনকে ইমান প্ৰেচাৰ দি তেওঁলোকে এইবিলাক মানে নাটক কৰি থাকিব নালাগে বুলি ভাবোঁ। কাৰণ কিয়, তেওঁলোকে যদি আমাৰ ওপৰত ইমানেই সন্দেহ হৈছে, তেওঁলোকে আমাৰ ঘৰখনকে মাৰি পেলাওক, সেইটোৱে কৈছো মানে। কাৰণ কিয়, ইমান মানুহক শাস্তি দিব নাপায়, এজন মানুহকটো শেষ কৰিলে, কৰাৰ পিছত ঘৰখনৰ কেনেকুৱা এটা অৱস্থা হ'ব পাৰে, তাৰ পিছতো তেওঁলোকৰ প্ৰেচাৰটো আমাৰ ঘৰখনৰ ওপৰত। ইমান দিনে কি কৰিছে লক্ষীমপুৰ আৰক্ষী আৰু চি আই ডিৰ দলে? চৌদিশে অব্যাহত এই প্ৰশ্নৰ প্ৰতিক্ৰিয়া। লক্ষীমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। এতিয়াও ধূসৰ মালিগাঁৱৰ হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডৰ কাৰণ উলিয়াব পৰা নাই জালুকবাৰী আৰক্ষীয়ে। তদন্তৰ লাভত তদন্তহে কৰি আছে জালুকবাৰী আৰক্ষীয়ে, কিন্তু কি কাৰণত ব্যৱসায়ী ৰঘুবেন্দ্ৰ গুপ্তাক হত্যা কৰিলে তাৰ কাৰণ এতিয়াও উলিয়াবই পৰা নাই। ৰাজা ৰয়ৰ ভাড়াঘৰত সংঘটিত হত্যাকাণ্ডই কঁপাই গৈছিল মহানগৰ আৰক্ষী। ইতিমধ্যে আৰক্ষীয়ে শনিবাৰে গ্ৰেপ্তাৰ কৰিছিল মূল অভিযুক্ত ৰাজা ৰয়, মাতৃ ৰীণা ৰয় আৰু ভগ্নী সুমা ৰয়। সোধা পোছাৰ বাবে আটক কৰিছিল ৰাজাৰ পত্নী পূজা ৰয় আৰু এগৰাকী মুখৱতীৰ যুৱতীক। কিন্তু আজিলৈকে আৰক্ষীয়ে উলিয়াব নোৱাৰিলে হত্যাকাণ্ডৰ প্ৰকৃত কাৰণ। ৰাজা ৰয়ৰ ভগ্নী সুমা ৰয়ে ফোন কৰি মাতি আনিছিল ৰঘুবেন্দ্ৰ গুপ্তাক। তাৰ পাছতে আটাইকেইগৰাকীয়ে মিলি ভাড়াঘৰত হত্যা কৰিছিল ৰঘুবেন্দ্ৰ গুপ্তাক। ইফালে দেওবাৰে ৰাজা ৰয়ক লগত লৈ কেইবাঠাইতো আৰক্ষীয়ে চলালে অভিযান। আৰু ইতিমধ্যে আমি আপোনালোকক দেখুৱাইছো ৰাজা দেৱৰয়ক লৈ যোৱা হৈছে এক বিশেষ অভিযানত। আৰক্ষীয়ে সন্দেহ কৰিছে যে অকল ৰাজা দেৱৰয় আৰু তেখেতৰ মাতৃ ভগ্নী তথা যিকেইজন ব্যক্তি এই ঘটনাটোত সংযোজিত হৈ আছে, তাৰে উপৰিও কিজানি আৰু বেলেগ লোক এই ঘটনাটোত সংযোজিত হৈ থাকিব পাৰে। সেই বিষয়ে সন্দেহ কৰি এক বিশেষ অভিযানত ৰাজা দেৱৰয়ক ইতিমধ্যে জালুকবাৰী আৰক্ষীয়ে লৈ যোৱা আমি পৰিলক্ষিত কৰিছো। মানকাছৰ ফকীৰগঞ্জত উৎকোচ লৈ হাত দাঙিলে আৰক্ষী উপ পৰিদৰ্শক ফয়জল হকে। দক্ষিণ শালমৰা মানকাছাৰ জিলাৰ ফকীৰগঞ্জ আৰক্ষী থানাত দুৰ্নীতি নিবাৰক আৰু মুখ্যমন্ত্ৰী তদাৰক্ষী কোষৰ এটা দলে অভিযান চলাই ফকীৰগঞ্জ থানাৰ উপ পৰিদৰ্শক ফয়জল হকক হাতে লোকতে আটক কৰে। ফয়জক হক নামৰ উপ পৰিদৰ্শকগৰাকীৰ বিৰুদ্ধে দীৰ্ঘদিনৰ পৰা উৎকোচ লোৱাৰ অভিযোগ আছিল। জানিব পৰা মতে এটা গোচৰ মীমাংসা কৰাৰ নামত ফয়জল হকে এজন লোকৰ পৰা 30,000 টকা দাবী কৰিছিল। ব্যক্তিগৰাকীয়ে 8,000 টকা দিয়াৰ সময়তে মুখ্যমন্ত্ৰী তদাৰক্ষী কোষৰ জালত পৰে ফয়জল হক। বৰ্তমান মুখ্যমন্ত্ৰী তদাৰক্ষী কোষৰ দলে থানাৰ ভিতৰতে ফয়জল হকক জেৰা চলাই আছে। তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে গুৱাহাটীত উপস্থিত AICC সাধাৰণ সম্পাদক জিতেন্দ্ৰ সিং, কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক তথা অসম প্ৰদেশৰ তত্বাৱধায়কগৰাকী বৰজাৰ বিমানবন্দৰত উপস্থিত হোৱাৰ লগে লগে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা, বিধায়ক ৰেকিবুদ্দিন আহমেদকে ধৰি কেইবাজনো কংগ্ৰেছ নেতাই আদৰণি জনায়। বৰজাৰ বিমানবন্দৰৰ পৰা AICC সাধাৰণ সম্পাদকগৰাকীয়ে মৰিগাঁও জিলাৰ মায়ঙলৈ ৰাওনা হয়। জিতেন্দ্ৰ সিঙে মায়ঙৰ বানাক্ৰান্তৰ বুজ লৈ কিছু সাহায্য সামগ্ৰীও প্ৰদান কৰিব। মায়ঙৰ পৰা উভতি বিয়লি 3 বজাত বিহালী, বঙাইগাঁও, চিডলি, চামগুৰি আৰু ধলাই সমষ্টিৰ প্ৰতিনিধিৰ সৈতে বৈঠকত বহিব। বৈঠকত সমষ্টিকেইটাৰ কংগ্ৰেছৰ তৃণমূল পৰ্যায়ৰ নেতাৰ লগতে ব্লক সভাপতি, জিলা সভাপতিসকল উপস্থিত থাকিব। এই বৈঠকত হ'বলগীয়া উপ নিৰ্বাচনৰ বিষয়ে আলোচনা কৰা হ'ব। AICC সাধাৰণ সম্পাদকগৰাকীয়ে মঙলবাৰে পুৱা 10 বজাৰ পৰা নিশালৈ অসমৰ সকলো জিলাৰ প্ৰতিনিধিৰ উপস্থিতিত আলোচনাত মিলিত হ'ব। আনহাতে বুধবাৰে গুৱাহাটীৰ হোটেল লিলিত দলটোৰ ৰাজনৈতিক পৰিক্ৰমা কমিটিৰ সৈতে বৈঠকত ভাগ ল'ব, য'ত অসমৰ লোকসভাৰ সাংসদসকলে কংগ্ৰেছৰ বিধায়কসকলো উপস্থিত থাকিব। বৰজাৰত উপস্থিত হৈ জিতেন্দ্ৰ সিঙৰ কংগ্ৰেছৰ কাৰ্যসূচীৰ লগতে গুৱাহাটীৰ কৃত্ৰিম বানৰ ওপৰতো মন্তব্য কৰে। कि मायंग जगह पर जा रहे हैं जहां फ्लड आ चुके हैं, और फ्लड से हमने देखा है कि पूरा आप देख रहे हैं पिछले 10 साल से फ्लड के अंदर हज़ारों लोगों का पूरा डिस्प्लेस हो जाते हैं, मौत हो जाती है, घर बार उजड़ जाता है। और ये जो सरकार है, ये सरकार ने बड़े बड़े वादे करे थे कि फ्लड के लिए हम ये कर रहे हैं, पैसा इतना हम यहाँ भेज रहे हैं, लेकिन थोड़ी सी भी बारिश होती है गाँव के क्षेत्र दूर की बात है, गुवाहाटी के अंदर ही फ्लड आ जाते हैं। उसके बाद आज कार्यक्रम हमारे जो आगे आगामी चुनाव आने वाले हैं, बाय इलेक्शन, उसके बाद पार्टी की मीटिंग है, और 2 दिन तक
हम हमारा वर्कशॉप कर रहे हैं जिसमें सभी कांग्रेस के लीडर्स उसके अंदर आएंगे, चर्चा करेंगे और आगे हमें किस तरह से हमारे संगठन को और मजबूत करना है और 2026 के लिए एक क्या रणनीति हम बनाएंगे इसके ऊपर चर्चा होगी। শীঘ্রে বিজেপিয়ে কংগ্রেস যোগ দিব ডক্টর মানসিং রংপিয়ে। বৈঠালং সমষ্টি চারিবারের বিধায়ক মানসিং রংপিয়ে সম্প্রতি দিল্লীত বাহর পাতিছে মানসিং রংপিয়ে। কিছুদিন পূর্বে বিজেপি এরি কংগ্রেস যোগ দিছিল জয়রাম ইংলেং আর জগৎ সিং এংটিয়ে। দিল্লীত বাহর পাতিছে বিজেপি দুই আর অকপর এজন নেতায়। দিল্লীত বাহর বিজেপি নেতা বিনন্ত শইকীয়া আর মানসিং রংপিয়ে। দিল্লীত বাহর পাতিছে প্রাক্তন অকপ বিধায়ক ছত্রপৎ কলিতায়। চর্চাত আছে আর কেজনমান শাসকীয় নেতার নাম। গোয়ালপাড়ার ব্যবসায় হত্যাকাণ্ডক বর্তমান অব্যাহত আছে চেপা উত্তেজনা। ভুক্তভোগী অশোক গোয়েলর পরিয়ালক কংগ্রেসী সাংসদ রকিবুল হোসেনা সাক্ষাৎ করার পিছতে ঘটনাস্থলী পরিদর্শন করে তদন্তর বুঝ ললে আইন শৃঙ্খলা আইজিপি প্রশান্ত কুমার ভূঁয়াই। হত্যাকারী শীঘ্রে করায়ত্ত করা হব বলে আশ্বাস আরক্ষী বিষয়াগী। দেওবারে নিশা পুত্র নয়ন গোয়েলর বাহনের চালকর সম্মুখতে দুর্বৃত্তে গুলিয়ে হত্যা করেছিল ব্যবসায়ী অশোক গোয়েলক। শলমারী কল্যাণপুর দেওবারে নিশা সংঘটিত হয় চাঞ্চল্যক ঘটনাটো। পুত্র আর বাহন চালকর সহ ব্যবসায় ধন সংগ্রহ করবলে ধূপ ধরালে গৈছিল অশোক গোয়েল। ধূপ ধরার দুধ নলৈ গৈছিল অশোক গোয়েল। দুধনৈত এখন দোকানত সোমাইছিল অশোকর পুত্রই আর পুত্রই দোকানলৈ যাওয়ার সময়তে চালকর আসনত চালকর সহ বহি আছিল অশোক গোয়েল। দুধনৈরপরা ঘরলৈ উভতার সময়তে অশোকক গুলিয়ে হত্যা করে দুর্বৃত্তই। ব্যবসায় ধন সংগ্রহ করে উভতার পথত শলমারীত দুর্বৃত্তই আগভেটি ধরেছিল অশোক গোয়েলর বাহন। এখন এল্টো বাহনত আহিছিল অস্ত্রধারী দুর্বৃত্তর দলটো। ব্যবসায়ীজনের বাহন রখায় রাজপথত ছাগলী খুন্দিয়া অহা বলে কয়। ক্ষতিপূরণ বিচারি বলপূর্বকভাবে অশোক গোয়েলর বাহনত উঠিছিল তিনি দুর্বৃত্ত আর তারপরে ব্যবসায়ীজনের ধন কাঢ়ি লৈ মূরত গুলিয়ে হত্যা করেছিল আর বাহনের জপিয়া পলায়ন করেছিল দুর্বৃত্ত দলটো। এই ঘটনার পিছতে পুত্র আর চালকজনে গুলিবিদ্ধ অশোক গোয়েলর সমীপর হসপিটালত ভর্তি করাইছিল যদিও মৃত বলে ঘোষণা করে চিকিৎসকে। ইপিনে ঘটনাস্থলীর সমীপতে আরক্ষী উদ্ধার করেছে হত্যাকাণ্ডত ব্যবহার হওয়া পিস্তলটো। অবশ্যই এই পর্যন্ত আরক্ষী জালত পড়া নাই অশোক গোয়েলর হত্যাকারী। ঘটনার সময় দিল্লী গঙ্গারাম হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছিল কর্কট রোগত আক্রান্ত অশোক গোয়েলর পত্নী। স্বামীর হত্যার খবর পোৱাৰ পিছতে দিল্লীৰ আহি স্বগৃহত উপস্থিত হৈছে অশোকৰ দুৰ্ভগীয়া পত্নী। চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ডৰ পিছতে ভুক্তভোগী ব্যৱসায়ী অশোক গোয়েলৰ বাসগৃহত উপস্থিত হৈ ঘটনাৰ বুজ লৈছে সাংসদ ৰকিবুল হোসেনে। দুৰ্ভগীয়া পৰিয়ালটোক সাক্ষাৎ কৰি চৰকাৰক শীঘ্ৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ দাবী জনাইছে কংগ্ৰেছৰ সাংসদগৰাকীয়ে। আইন শৃংখলা অৱনতি ঘটাৰ বাবে চৰকাৰক জগৰীয়া বুলি কৈ সৰব হৈ পৰিছে সাংসদ ৰকিবুল হোসেন। করব নিম মিডিয়ার আগত কব নিম আমার ইনভেস্টিগেশন চলি আছে আর খুব জোরদার ইনভেস্টিগেশন চলছে। খুব সোকালে আসামি করায়ত্ত হব আমি ধরব। কোনো কেসর আসামি পলাই যাব কারণে সবক আমি ধরছো আর আইনমতে শাস্তি দিছি। এতিয়া মই নকম কিছু কথা আমি সবকে কলে বেয়া হব, তো সময়ত আমি জানাম। আমি কথা পাতিলো, মই ইনভেস্টিগেশন লাইনের কথা পাতিছো। আমার ইনভেস্টিগেশন স্টেটমেন্টের পর যেটা হেল্প হয় সহায় সহযোগ হয় তো কিছু কথা আমি গম পাইছো, কথা পাতিছো নিশ্চয় করায়ত্ত হব। মানে কলোয়ে অশোক গোয়েল এই ঘরটোত আহিলে মানুষের হৃদয় বিদায়ক একটা অবস্থা। বাপেকটুক মারিলে, পিতেকটু লগত আছিল, পিতেক হসপিটালত আছিল আর মাক ক্যান্সার বেমারি গঙ্গারাম দিল্লিত আছে, এটা আহি আছে। গোটে মানুষখিনিয়ে উপায়তো নাই, কাকু নাপায় আমাকে কৈছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এক খুচলিয়ে। কেইদিনমানের আগত ইয়াত চুর আহিছিল বলে কৈছে বেঙ্কর সম্মুখত। আপনার কেইদিনমানের আগত ইয়াত কেবা লাখ টাকা লই গেছে এক্সিস ব্যাংকের ওসর। যাকালি মো কিন্তু আপনাদের নিশ্চয় টিভিত দেখিছে ভবানীপুরের বজালিত সুমায় মানুষে ড্রাগসর ব্যাপারী, তীর খেলা ব্যাপারী আপনার এই সিসিটিভি ক্যামেরা তোলাই গেছে। এই সকলক আপনার তেদরে হত্যা করেছে। এই অসহায় হয়েছে মানুষখিন এসরকে আছে এখন থানাখানো বলে উঠাই লো খুঁজেছে। গতি মানে প্রশাসনক কোথাও মানে এইখানে সময় কাকু দোষারোপ করে মানুষের উচ্ছনীয় পরিস্থিতি, মানুষবিলাকে ভয় শঙ্কাত আছে, ইমিডিয়েটলি সরকারের ব্যবস্থা লোক লাগে। ফর দ্য লাস্ট 7 ইয়ার্স ইট ফিলস লাইক আই মেট রাধিকা ইয়েস্টারডে, বাট এভরি ডে আই ফল মোর এন্ড মোর ইন লাভ। লাইক মাই ব্রাদার ইন ল সেজ দ্যাট ওয়েন হি ইজ টু সি মাই সিস্টার হি হ্যাড ভলকেনোস এন্ড ফাউন্টেনস গোয়িং আপ ইন হিজ হার্ট। I would say I have earthquakes and tsunami is going in my heart when I see Radhika. So thank you Radhika for everything. Anand, I will never be able to express how proud I am. অনন্ত রাধিকার বিবাহর সাক্ষী রল বিশ্ববাসী। শুভ বিবাহ শুভ আশীর্বাদর পিছত দেওবারে অনুষ্ঠিত হয় মঙ্গল উৎসব আর
অভ্যর্থনা অনুষ্ঠান। আদান্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর বিয়ার সাক্ষী হয়ে রল বিশ্ববাসী। অভ্যর্থনা অনুষ্ঠানের মাজতে রাধিকার বিদায় পর্বত আবেগিক হয়ে পড়ল মুকেশ আম্বানী। শুকুরবার শুভ বিবাহর পিছতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার শনিবার অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ পর্ব আর ইয়ার পিছতে দেওবার অনুষ্ঠিত হয় অনন্ত রাধিকার অভ্যর্থনা অনুষ্ঠান অর্থাৎ মঙ্গল উৎসব। তিনদিনে রাষ্ট্রীয় তথা আন্তরাষ্ট্রীয় তারকার গিজ গিজায় থাকিল জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। সময় হয়েছে বাতৰিৰ পৰা বিদায় লোৱাৰ। বিদায় লোৱাৰ পূৰ্বে আগবঢ়াইছো হেডলাইনছ।